হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একটি সহজ রেসিপি জেলাটিন বা জেলো তৈরি রেসিপি চলুন দেখে আসি রেসিপিটি প্রথমে আমি একটি প্যানে হাফ লিটারের মতো পানি নিয়েছি পানিটা আমার অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব জেলাটিন এই জেলাটিনটা আপনি যে কোনো সুপার শপে কিনতে পাবেন আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি আপনি চাইলে অন্য কালারও নিতে পারেন আমি জেলাটিনটা ঢেলে দিলাম গরম পানির ভিতরে জেলাটিনটা ঢালার পরে আমি এটাকে ননস্টপ নাড়বো এটা ননস্টপ নাড়তে হবে যতক্ষণ না জেলাটিনের দানাগুলো পানির ভিতরে গলে যায় এবং একটি তরলে পরিণত না হয় সো ততক্ষণ এটি সুন্দরভাবে নাড়তে হবে দেখেন বুধ বুদ মুঠো উঠে গেছে আমার পানিটা একদম টক বক করে ফুটছে তার মানে জেলাটিনটা আমার পুরোপুরি গলে গেছে এটাকে আমি চুলা বন্ধ করে এখন ঠান্ডা করে নিব জেলাটিনটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্লেটে আমি এটাকে ঢালব আমি প্লেটে ঢেলে নিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে ঠান্ডা করলে আমার জেলাটিন বা জেলা উপরই রেডি হয়ে যাবে আমি এটা ফ্রিজে আধা ঘন্টা রাখার পরে ফ্রিজ থেকে বের করেছি তৈরি হয়ে গেছে আমার জেলো এখন এটাকে আমি কেটে ফেলবো আপনি এটাকে যে কোনো শেপ দিতে পারেন আমি এটাকে চারকোনা করে কেটে নিচ্ছি জেলোটা আমার পুরোপুরি হয়ে গেছে এটা ফ্রিজে রাখলে ফ্রিজের ঠান্ডা টেম্পারেচারে এটা হয়ে যায় সো অনেক সহজে তৈরি হয়ে গেল আমাদের জেলি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ